আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কুরআন সুন্নাহ রিসার্চ সেন্টার ফেনী জেলা কর্তৃক আয়োজিত, আল ফালাহ মিডিয়া সেন্টার কর্তৃক প্রযোজিত বিষয় ভিত্তিক কুরআন হাদিস আলোচনা অনুষ্ঠানে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম দূরে ও কাছের শ্রোতা মণ্ডলীকে জানাই রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমাদের কুরআন সুন্নাহর আলোচনার আলোচ্য বিষয় হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামস, খামসাতি আরকানি ফিদ দ্বীন, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালা ওয়া ইতাআয যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের 4:1641 নাম্বার হাদিস। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, 5টি পিলার রয়েছে। একটি ঘর যেমন পিলার ছাড়া থাকতে পারে না, তেমনি ইসলামের এই পিলারগুলো ছাড়া ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর এই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে ইসলামের প্রত্যেকটি বিষয় সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, আর এই জ্ঞানের একটি অন্যতম বিষয় হচ্ছে হজ। হজ এবং যাকাত, এই দুটি বিষয় সব মুমিনের ভাগ্যে জোটে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ ফরজ। আর এই সামর্থ্য সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা দরকার। এই সামর্থ্য বলতে আমরা কি বুঝি? আমরা কি 10টি বিল্ডিং এর মালিক হলে সামর্থ্যবান হব? 10 কানি জমির মালিক হলে সামর্থ্যবান হব? 10 বিঘা জমির মালিক হলে সামর্থ্যবান হব? সামর্থ্য বলতে আসলে আমাদের বোঝার ভুল রয়েছে। আমরা মনে করি সারা জীবন যা কামাতে পারবো, বৃদ্ধ বয়সে গেলে হজ পালন করে ফেলবো, এটাই নিয়ম। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জীবনটা থেকে আমাদের এক সময় পালায়ন করতে হবে, আমাদেরকে মরতে হবে। কখন ডাক এসে যায় বলা যায় না, তাই হজকে বৃদ্ধ বয়সের জন্য রেখে দেওয়া একটা নাফরমানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে সামর্থ্য দিয়েছে, আমার পরিবার পরিজন আহাল এবং বাইত, তাদের খাওয়াটা আমি যদি নিশ্চিত করতে পারি, তাদের একটু থাকার ব্যবস্থা করতে পারি, 10টা বিল্ডিং এর জন্য না তাকিয়ে আমরা হজের প্রস্তুতি নেই, হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। হজের প্রস্তুতি এই মানিস্তাতা ইলাইহি সাবিলা বলতে এটাই বোঝানো হয়েছে যে আমরা হজটা পরিপূর্ণভাবে যাতে আদায় করতে পারি, হক আদায় করে হজ আমরা আদায় করতে পারি। আর একজন হাজি মানুষ যখন হজে যাবেন, তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسق ولا جدل في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب। এই হজের মাসগুলো নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করে দিয়েছেন। ফামান ফারাযা ফীহিন্নাল হাজ্জা, যার উপর হজ ফরজ হয়েছে, যিনি হজে গিয়েছেন, যিনি হজে যাবেন, ফালা রাফাসা, সে কোনো অশ্লীল কথা বলবে না, অশ্লীলতা তার কাছে থাকতে পারবে না, ওয়ালা ফুসুকা, তার ভিতর কোনো পাপ থাকতে পারবে না, ওয়ালা জিদালা, সে কারো সাথে কলহ বিবাদে লিপ্ত হতে পারবে না। আর যে ব্যক্তি এই জিনিসগুলো থেকে পরিত্যাগ হয়ে সামর্থ্যবান হয়ে হজে যাবে এবং হজ পালন করবে, তার জন্য সুসংবাদ হচ্ছে, ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ,
মানুষ যখন কোনো ভালো কাজ করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং তা দেখেন, আল্লাহর জ্ঞানে তা রয়েছে। অর্ডার দেওয়া হচ্ছে তোমরা পাথেয় গ্রহণ করো, ফাইন্না খায়রা যাদি তাকওয়া, আর উত্তম পাথেয় হচ্ছে খোদাভীরতা, আল্লাহকে ভয় করা। যে কোনো কাজ যখন আমি অশ্লীলতা করব না, কলহ বিবাদ করব না, আমি কোনো পাপ কাজে লিপ্ত হব না, তার মানে আমি আল্লাহ তাআলাকে ভয় করলাম, এটাই আমার জন্য পাথেয়। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলাকে কারা ভয় করে? যারা জ্ঞানবান, যাদের মধ্যে জ্ঞান রয়েছে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তারাই সফল কাম হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা প্রথমে বুঝতে পারলাম যে আমাদের সামর্থ্য হওয়ার সাথে সাথে নিয়ত থাকতে হবে হজে যাওয়ার জন্য, এবং পরে বুঝতে পারলাম সেখানে হজে গেলেই হবে না, সেখানে আমাকে অশ্লীলতা ছেড়ে দিতে হবে, পাপ কাজ ছেড়ে দিতে হবে, কলহ বিবাদ ছেড়ে দিতে হবে। আমরা তো অনেকেই হজে যাচ্ছি, হজে যাওয়ার পর সেখানে কথাবার্তায় মশগুল হয়ে পড়ি, সেখানে রাজনৈতিক আলাপ আলোচনায় মশগুল হয়ে পড়ি, হজের যে হুকুম আহকাম গুলো রয়েছে তা ঠিকভাবে মানি না, একে অপরের প্রতি আক্রমণাত্মক হয়ে পড়ি। এগুলো হলে কোরআনের আয়াত সূরা বাকারার 196 নম্বর আয়াত যা তেলাওয়াত করলাম, এর প্রেক্ষিতে হজ হবে না। তাহলে এত টাকা খরচ করে আমরা কেন সেখানে যাব যদি হজই না হয়? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে অশ্লীলতা থেকে আমাদের ফিরে আসতে হবে, কোনো পাপ কাজের সাথে আমাদের লিপ্ত হওয়া যাবে না। যেমন পাপ কাজ তো সেখানে আমি করছি না, মনের ভুলে পাপ হচ্ছে। যেমন আমি যখন কোনো রাজনৈতিক কথা তুলে বসলাম, আমি গীবত করছি, শেকায়েত করছি, সেখানে আমি পাপে লিপ্ত হলাম। একজন ভাই আমার উপর রেগে গেছেন, আমাকে বলতে হবে যে আমি হাজি, আমি হজ করতে এসেছি, আমি কলহ বিবাদে লিপ্ত হতে আসিনি। সেখানে এক হাজী ভাই আরেক হাজী ভাইয়ের জন্য সহযোগিতায় যেতে হবে। একজন হাজী ভাই গোসল গোসল করছেন, সেখানে তাকে গোসলের পানিটা যদি আমি এগিয়ে দিতে পারি, তার সে খাবার খাচ্ছে, আমার কাছে খাবার আছে, অপর হাজি ভাইকে আমরা খাবার যদি খাইয়ে দিতে পারি। যেমনি সৌদি আরবে গেলে দেখা যায় হাজি ভাইদের জন্য সৌদি প্রশাসন, সৌদি জনগণ সব সময় তৎপর থাকে তাদেরকে সহযোগিতা করার জন্য। এরকম একজন হাজির জন্য সহযোগিতার মানসিকতা থাকতে হবে এবং কলহ বিবাদ ছেড়ে দিতে হবে। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুস্তাদরাকের 1658 নম্বর হাদিস, বিররুল হাজ্জি ইতআমুত তাআম ওয়া তাইবুল কালাম, সুন্দর কথা বলা, খাদ্য খাওয়ানো, এটাই হচ্ছে বিররুল হজ, পুণ্যময় হজ এবং হজ্জুল মাবরুর এবং কবুলিয়াত হজ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এই হজটাকে যখন হজের ফজিলত সম্পর্কে যদি আমি বুঝতে হয় তাহলে কেমন ফজিলত রয়েছে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 2-এর 553 নম্বর হাদিসে বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাসু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে অথচ কোনো খারাপ কাজ করে না, ওয়ালাম ইয়াফসুকু রাজাকা ইয়াউমিন, কোনো খারাপ কাজ করে না, অশ্লীলতা করে না, পাপ কাজ করে না, রাজা একা ইয়াউমিন, সে ওই দিন বের হবে, এই হজ করে এসে সে বের হবে, ওয়ালাদাতু উম্মুহু, যেমনি করে মায়ের গর্ভ থেকে প্রথম দিন নিষ্পাপ অবস্থায় এসেছিল ঠিক তেমনি নিষ্পাপ অবস্থায় একজন হাজী বেরিয়ে আসবে, উপরের শর্তগুলো যদি মেনে নিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরো ফজিলত রয়েছে, তা হচ্ছে আল উমরাতু ইলাল উমরাতি কাফারা লিমা বাইনহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহুম জাযা ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে, শুধু হজ নয়, উমরার ফজিলত সম্পর্কে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 2-এর 629 নম্বর হাদিসে বলেছে এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত হচ্ছে মানুষের গুনাহের কাফফারা লিমা বাইনহুমা আল হাজ্জুল মাবরুর, আর হজ্জে মাবরুর বের হজ, পুণ্যময় হজ, যে হজের মধ্যে কোনো পাপ নেই, কবুলিয়াত হজ, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হজ তো হচ্ছে এমন যে একজন কর্মকার এবং একজন স্বর্ণকার, কর্মকার যেমন লোহা থেকে তার ময়লাগুলো সরিয়ে ফেলে, স্বর্ণকার যেমনি লোহা তার স্বর্ণ থেকে ময়লা ফেলে সরিয়ে ফেলে, স্বর্ণের খাদ বের করে ফেলে, তেমনি হজের মাধ্যমে একজন মানুষের অন্তর থেকে, একজন মানুষ থেকে পাপ গুলো সরে যায়। সুবহানাল্লাহ। আরো একটি ফজিলত রয়েছে, তা হচ্ছে এই হজের মাধ্যমে দারিদ্রতা দূর হয়। আমরা অনেকে ভাবি আমার সামর্থ্যই হয়নি আমি হজে যাব, অথচ যদি আমি মানিস্তাতা ইলাইহি সাবিলা, আমার যতটুকু সামর্থ্য রয়েছে যুবক অবস্থায় হজে চলে যেতে পারি, আমার যে ঘাটতি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘাটতিটা আমার পূর্ণ করে দিবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন আমরা এক নজরে একটু যে
জেনে নে যে হজে গিয়ে আমরা সেখানে কি করব এবং আমাদের করণীয় কি এই সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। এই কারণে এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ। কিভাবে হজ করে তাই যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে মুমিন হতে পারবো? আমরা আল্লাহর দরবারে কি জবাব দেব যখন আমরা হজ সম্পর্কে বুঝবো? তখন আল্লাহর কাছে কাঁদবো? তাহাজ্জুদের সালাত আদায় করে আমরা আল্লাহর কাছে কাঁদবো? ও আল্লাহ আমাকে আগামী বছর হজ করার তৌফিক দিয়ে দাও, আমিন। ও আল্লাহ রাব্বুল আলামিন আমি হজ করতে চাই, আমাকে হজের সামর্থ্য দিয়ে দাও, হজে যাওয়ার যে ব্যবস্থা রয়েছে তা তুমি করে দাও। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদতে পারলে আল্লাহ হজকে কবুল করবে, যেটার যাজা হচ্ছে শুধুমাত্র জান্নাত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যখন বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে বের হই তখন বাংলাদেশ থেকে আমরা হজ সম্পর্কে বুঝে নিতে হয়। হজ হচ্ছে তিন প্রকার, হজ্জে ইফরাদ কিরান তামাত্তু। সংক্ষিপ্তভাবে বলছি যে হজ্জে ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজের নিয়তে ইহরাম বাঁধা, কিরান হচ্ছে হজ এবং উমরা একসাথে ইহরাম বাঁধা, যেটি বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশের মানুষের মিকাত হচ্ছে ইয়ালামলাম, বাংলাদেশের মানুষ আমরা দূর থেকে যাই, তাই একসাথে হজ এবং উমরার যদি আমরা ইহরাম বেঁধে থাকি তাহলে আমাদের ফ্লাইট কখন হয় আমরা জানতে পারি না। তাই হজ্জে তামাত্তুটা আমাদের জন্য বেস্ট, আমরা হজ্জে তামাত্তু করে থাকি। আর হজ্জে তামাত্তু করতে হলে বাংলাদেশ থেকে আমাদেরকে ইহরাম বেঁধে আমরা এয়ারপোর্টে গিয়ে আমরা বিমানে উঠে যাব, এবং বিমানে যখন ইয়ালামলাম জায়গায় আসবে তখন বিমান কর্তৃপক্ষ আমাদেরকে জানাবে যে আমাদের মিকাত চলে এসছে। সেখানে গিয়ে আমরা তালবিয়া পড়বো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আমাদের জন্য যে জায়গা রয়েছে, বরাদ্দ রয়েছে, হোটেল রয়েছে, সেখানে রেখে আমরা চলে যাব সেখানে প্রথমে উমরা করার জন্য। শুরুতে আমরা এই হারাম তো আমরা বাংলাদেশ থেকে বেঁধে গেলাম, সেখানে গিয়ে আমরা তাওয়াফ করব এবং সাই করব। তাওয়াফ এবং সাইর মাধ্যমে আমরা সেখানে উমরা শেষ করে আমরা হালাল হয়ে যাব, এবং আমরা অপেক্ষা করব 8 তারিখের জন্য। 8 তারিখ থেকে হজের কার্যক্রম আমার শুরু হবে। 8 তারিখ সকাল বেলায় আমরা আবার হজের নিয়তে ইহরাম বাঁধব, ইহরাম বেঁধে আমরা মিনায় চলে যাব। সেখানে গিয়ে আমরা ফজরের পর রওনা দিলে আমরা সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করব, জোহর, আসর, মাগরিব, ইশা এবং পরবর্তী 9 তারিখের ফজরের সালাত। সেখানে 9 তারিখে ফজরের সালাত আদায় করে আমরা চলে আসবো আরাফার ময়দানে। সেখানে আরাফার ময়দানে সূর্য যখন হেলে যাবে 12টা বা 1টার পর থেকে সেখানে অবস্থান করতে হবে। সেখানে ইমাম সাহেব খুতবা দিবেন, সেই খুতবা শুনবো এবং জোহর এবং আসরের সালাত আমরা একসাথে সেখানে আদায় করব। জোহর এবং আসরের সালাত আদায় করার পর এই আরাফার ময়দানে অবস্থান করাটা একটা ফরজ, ইহরাম বাঁধা ফরজ, তাওয়াফ করা ফরজ। এই ফরজের মধ্যে অবশ্যই আরাফার ময়দানে অবস্থান করতেই হবে। আর সেই আরাফার ময়দানে যখন সূর্য হেলে যাবে, সূর্য অস্ত হবে, সেই অস্ত হওয়ার পর আমরা চলে যাব মুস্তালিফায় গিয়ে সেখানে আমরা মাগরিব এবং ইশার সালাত আদায় করব, এক আজান এবং 2 ইকামতের মাধ্যমে। সেখানে মুস্তালিফায় যখন আমরা যাব, মুস্তালিফা থেকে আমরা ফিরে আসব, ফিরে এসে 10 তারিখ আমরা 10 তারিখ আমরা ফিরব, ফিরে আমরা বড় শয়তানকে পাথর নিক্ষেপ করব মিনায় এসে, এবং পরবর্তীতে আমরা সেই দিন বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে, সেই দিন কোরবানিও করতে হবে, মাথা মুন্ডন করতে হবে এবং তাওয়াফ এবং সাই করব আবার মক্কায় এসে। তাওয়াফ এবং সাই মক্কায় 10 তারিখে যদি করতে পারি তাহলে ভালো, যদি না করতে পারি তাহলে 11 তারিখে এসে আমরা তাওয়াফ এবং সাই করে নিব। এবং পরবর্তী 11 তারিখে আমার জন্য কিছু কাজ রয়েছে, তা হচ্ছে আমার কঙ্কর নিক্ষেপ। মুস্তালিফায় যে 10 তারিখ আমরা অবস্থান করেছি সেখান থেকে আমরা অন্তত 72টি কঙ্কর খুঁজে নেব, আমাদের সংরক্ষণের মধ্যে রাখবো, যার মধ্যে সব কঙ্কর আমার ব্যবহার হবে না, কিছু কঙ্কর আমি স্পেয়ার থাকতে পারে, এটি একটি সুন্নাহ। আমরা 11 তারিখ এসে আমরা সেখানে শয়তানের প্রতিকৃত রয়েছে, সেখানে শয়তানের যেই প্রতিকৃত গুলো রয়েছে সেখানে 7টি করে সোগরা, ওস্তা এবং কোবরা, 3টি শয়তানের প্রতিকৃতি, 7টি করে 21টি পাথর আমরা নিক্ষেপ করব। তারপর 12 তারিখেও আমরা 7টি এবং 7টি 21টি কঙ্কর নিক্ষেপ করব, এবং এর মাধ্যমে আমাদের কার্যক্রম শেষ হবে। যদি 12 তারিখ আমরা মিনা থেকে বের না হতে পারি তাহলে 13 তারিখ অবশ্যই আরো 21টি
কঙ্কর নিক্ষেপ করতে হবে। আমরা এই হজের যে টাইটোরিয়াম গুলো শুনলাম এগুলো বোঝার তৌফিক আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দান করো, কারণ এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান আগে থেকেই থাকতে হবে, তাহলে আমাদের মনের মধ্যে স্প্রিয়া জাগবে। হজের সর্বশেষ যে অংশটি সেটি হচ্ছে যে হজের অংশ নয় তবুও হৃদয়ের টান, না গেলে অভিশপ্ত হবে, তা হচ্ছে জিয়ারত মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ জিয়ারত করতে হবে। সেখানে যেতে হবে মহাব্বতের জন্য, সেখানে গিয়ে শিরক বিদআত থেকে আমাদের মুক্ত থাকতে হবে, সেখানে সিজদা করা যাবে না, সেখানে যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমরা সেখানে যাব। এবং মদিনায় সেখানে অনেক উল্লেখযোগ্য অনেক কিছু রয়েছে, সেখানে তা আমরা দেখব। মক্কা এবং মদিনার যেই সকল ভালো ভালো বিষয়গুলো রয়েছে, সুন্দর সুন্দর বিষয়গুলো রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি রয়েছে, হজ করতে গিয়ে আমরা সেগুলো দেখে আসব, আমাদের মন প্রাণ ভরে যাবে, একে অপরকে উৎসাহিত করব। আবারো বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান লোকের জন্য হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আর এই হজ ফরজ হওয়ার মাধ্যমেই সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়, এই হজ করলেই সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে থাকেন। মাতৃ গর্ভ থেকে যেরকম নিষ্পাপ সন্তান বের হয় সেভাবে কি আমরা বের হতে চাই না? তাহলে ইসলামের এই পঞ্চম ইসলামের এই স্তম্ভটাকে খেয়াল করতে হবে, হজের কথার প্রতি বেশি বেশি গুরুত্ব দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিবেন। হজ সম্পর্কে আমাদের বোঝার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।